আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আচ্ছা, ওবারাকাত। আরেকজনকে যুক্ত করি। বাবু বাবু, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, আমি দুইটা পয়েন্টের কথা বলবো। একটা বলবো যে আমাদের ভারতবর্ষে এথিস্টে একটা নারা দেয়, তার স্টেজে গেলেই বা স্টিমে গেলেই বলতে হয় জয় ভীম। এই অন্ধভক্তি যে একজনের জয় গুণ গাওয়া, সে তো ভালো ব্যক্তি, কোনো কথাই নাই, অনেক কাজ করছে সে দলিতের জন্য, ধর্ম ধর্মের বিরুদ্ধে কাজ করছে, মনুষ্য শান্তি জ্বালাইছে, ভালো কাজ করছে, কিন্তু এটা কি জয় ভীম বলা একটা নারা দেওয়া, মানে আল্লাহ আকবার, জয় শ্রীরাম, জয় ভীম, এটা কি একটা অন্ধভক্তের মুক্ত হয় নাকি আপনারা, সেটা আমি জানতে চাই। জয় ভীমের জিনিসটা কি, আমি তাতে বুঝলাম না ভাই, কি এটা? মানে বাবা সাহেব অম্বেদকার যে ছিলেন, উনি ভালো লোক ছিলেন, উনার জন্য জয় ভীম বলে, জয় বাবা অম্বেদকার। এটা তো অনেকে বলতেই পারে, মানে সেটা যদি মানে মানে মনে করেন জয় হিন্দ, জয় বাংলা, এগুলো যেরকম বলে এটা বলতেই পারে, আবার নাও বলতে পারে, এটা যার যার ইয়ার ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে। তো এই অল্প আগে যে একজনের সাথে কথা বললেন, একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট কথাটা তুলছে যে যে একটা দেশে থাকলে আপনার ই দিতে হবে, ট্যাক্স দিতে হবে, ওরা মুসলিম দেশে থাকলে জিজিয়া কর দিতে হবে। ভাই এই পয়েন্টটা না সবাই, ভাই, না ভাই, ভুল, আবার আবারও ভুল বলছেন। আমি বারবার প্রত্যেকটা লাইভে এই কথাটা বলি, অপমানিত অবস্থায় জিজিয়া দিতে হবে, অবনত মস্তকে জিজিয়া দিতে হবে। জিজিয়া শব্দটা কখনো এইভাবে ব্যবহার করবেন না। এই কোরআনে পরিষ্কার ভাবে বলা হয়েছে, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় জিজিয়া দিতে হবে। এই কথাটা আমি প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা এসে আমি বলি যে কোরআনে বলা আছে অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, সবসময় এই কথাটা বলবেন জিজিয়ার আগে, অপমানিত লাঞ্ছিত অবস্থায় জিজিয়া দিতে হবে, এই কথাটা বলবেন, শুধুমাত্র জিজিয়া বলবেন না ভাই, কারণ এটা তাহলে সেটার যে অর্থ সেটা বিকৃত হয়ে যায়। ওরা মানে অনেক অনেক মুসলমানরা এই চালাকিটা করে, মুমিনরা এই চালাকিটা করে যে এই শব্দটা ব্যবহার করে এমন ভাবে বুঝাইতে চায় যে এটা একটা ট্যাক্স। হ্যাঁ, আসলে তো এটা ট্যাক্স না, আসলে এটা অপমানিত অবস্থায় জিজিয়া, লাঞ্ছিত অবস্থায় জিজিয়া মানেই হচ্ছে তাকে অপমান করার জন্য এই ট্যাক্স, এই জিনিসটা নেওয়া হচ্ছে। মানে আমার পয়েন্টটা হচ্ছে যে মুসলমান দেশে থাকলে অপমানিত অবস্থায় জিজিয়া দিতে হবে। ভাই তারা তো মুসলমান দেশে না, তারা তো অন্য দেশে আছে, তাদের দেশে তারা কি করছে না করছে, ট্যাক্স দিচ্ছে না করছে, কি করছে, তারা অন্য দেশে আছে। কিন্তু যখন এরা মুসলিমরা আক্রমণ করলো, আক্রমণ করে সেখানে বিজয় হলো, তারপরে অপমানিত অবস্থায় জিজিয়া দেওয়ার সিস্টেমটা করলো, বলে যে ইসলাম একটা দেশে থাকলে আপনার ট্যাক্স দিতে হয়, সেই জন্য অপমানিত অবস্থায় আপনার জিজিয়া দিতে হবে। ভাই তারা মুসলমান দেশে কিভাবে হলো, তারা তো অন্য দেশে আক্রমণ করার পরে তারা দখল করলো, এই কথাটা কেন আলম ভাই নাকি পারভেজ আলম নাকি আসছিল উনি বোঝে না, আর অন্যান্য যত ডিবেট আমি দেখছি ওই কথাই বলে, একটা দেশে থাকলে আপনার রাষ্ট্রীয় আইনে বা যে কোনো দেশে আইনে আপনার রাষ্ট্রের জন্য দিতেই হবে। ভাই তারা মুসলিম দেশের লোক তো না, তারা তো অন্য দেশের লোক, তারা কিভাবেই তাদেরকে আক্রমণ করার পরে, বিজয় করার পরে তারা মুসলিম দেশ হয়ে গেল, এবং তাদের তারা যদি ইসলাম কবুল না করে, এখানে ইয়াটা হচ্ছে তারা যদি ইসলাম কবুল না করে তাহলে তাদেরকে মাইরা ধইরা তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করতে হবে, আর যদি আহলে কিতাব হয় ইসলাম গ্রহণ করতে না চায় তাইলে তাদেরকে মানে জিজিয়া করার আরোপ করতে হবে। তো এই যে আমি যে দলিল গুলা দেখাচ্ছিলাম, ওনাকে তো আমি আরো অনেকগুলা দলিল দেখাইতাম, দলিল গুলা তো আমার দেখানো মাত্র শুরু করছিলাম আমি, উনি তো দেখেন কাইটা পড়লো কি সুন্দর করে কাইটা পড়লো। আবারও আমি দেখাচ্ছি সেই দলিল গুলা, যে ফতোয়া আলমগীর থেকে যেটা দেখাচ্ছিলাম আপনাকে একটু দেখাই তাহলে, এখানে দেখেন যে জিনিসগুলো বলা আছে। এই যে এই জিনিসটা আমি দেখাচ্ছিলাম, তাহলে বাবু ভাই আপনি কি আমাকে এই জিনিসগুলো একটু পড়ে শুনাইতে পারবেন? কি বললেন আসিফ ভাই? বাবু ভাই আপনি কি এই জিনিসগুলো আমাকে লাল কালিগুলো একটু পড়ে শুনাইতে পারবেন? আপনি কি কম্পিউটারে আছেন নাকি মোবাইলে? না ল্যাপটপে আছে, কিন্তু ছোট দেখা যাচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে তাহলে আমি পড়ে শোনাচ্ছি, দেখেন আপনি এখানে কি বলা। ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রতি দাওয়াত না দিয়ে কোনো কওমের বিরুদ্ধে লড়াই করেননি। নিচে বলা হচ্ছে, কেননা বিশুদ্ধ বর্ণনা প্রমাণিত যে নবী অসতর্ক অবস্থায় বনি মুস্তালিকের উপর হামলা করেছিলেন এবং ওসামাকে দায়িত্ব দিয়েছিলেন উবনা বস্তিতে খুব জোরে হামলা চালানোর এবং বস্তি জ্বালিয়ে দেওয়ার, আর অসতর্ক হানা কখনো দাওয়াত দিয়ে হয় না। তো এখানে মানে অতর্কিত আক্রমণ বা অসতর্ক আক্রমণ, সে যেটাই বলা হোক না কেন, প্রথমে ইসলামের দাওয়াত, তারপরে হচ্ছে অসতর্ক ভাবে আক্রমণ করে ফেলতে হবে তাদেরকে রাতের অন্ধকারে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে পুনর্দাওয়াত দ্বারা তাদের ইসলাম গ্রহণের সম্ভাবনা থাকা, যদি সম্ভাবনা না থাকে তাহলে তাদেরকে দাওয়াত দিবে না। কাজী যে ভূখণ্ডের কাফিরদের নিকট একবার ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের উপর রাত্রে অথবা দিনে অতর্কিত হামলা চালালে অন্যায় হবে না। যদি তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং লড়াই অবতীর্ণ হবে, তাদের বিরুদ্ধে কামান মোতায়েন করবে, জ্বালাও পোড়াও চালাবে, বাঁধ ভেঙে বা অন্য উপায়ে তাদের উপর পানি ছেড়ে দিবে এবং তাদের বৃক্ষ নিধন করবে এবং তাদের শস্য ফসলাদি নষ্ট করবে,
আল হিদায়া গ্রন্থে এই জিনিসগুলো আছে, তাদের দুর্গসমূহ ভেঙে বিরান করে দিবে এবং পানি বাহিয়ে তা ডুবিয়ে দিবে এবং তাদের দালান প্রাসাদ বিধ্বস্ত করে ফেলবে। হযরত হাসান ইবনে জিয়াদ বলেন, এ যদি জানতে পারে যে উক্ত দুর্গে কোনো মুসলমান কয়েদি নেই, অতএব যদি তা জানতে পারে তাহলে জ্বালা পোড়াও জায়েজ নেই। কিন্তু আমাদের বক্তব্য হলো, আমরা যদি এ কাজ থেকে মুসলিম বাহিনীকে বিরত রাখি তবে তাদের জন্য মুশরিকদের সাথে লড়াই করে জয়লাভ করা কঠিন হবে। এছাড়া খুব কম দুর্গই এমন আছে যাতে বিপক্ষীয় বন্দী থাকে না, অতএব এসব কর্মকাণ্ড মুশরিকদের উদ্দেশ্যেই করবে। তাদের মধ্যে মুসলিম বন্দী ব্যবসায়ী থাকলে তাদের প্রতি তীর নিক্ষেপ করতে বাধা নেই। যদি তারা মুসলিম বালকদের বন্দীদের ঢাল রূপে ব্যবহার করে তাহলে তাদের প্রতি তীর বর্ষণ থেকে বিরত থাকবে না। অবশ্য কাফেরদের প্রতি তীর বর্ষণ নিয়াত করবে ওই মুসলমানদের যে কজন তাদের তীর বর্ষণের শিকার হবে, তাদের দিয়াত মুজাহিদের ওপর ওয়াজিব হবে না আর কাফারাও ওয়াজিব হবে না। নিচে আরো কি বলা হয়েছে দেখি আমরা, মাসালা 5, এখানে কি বলা হয়েছে দেখি, যে সকল লোক বন্দী তাদের ব্যাপারে শাসকের ইখতিয়ার থাকবে, ইচ্ছা করলে তাদেরকে হত্যা করবে আবার চাইলে তাদেরকে দাস বানাবে। তবে আরবের মুশরিকদের এবং মুরতাদদের বিষয়টি ভিন্ন, হয়তো তারা ইসলাম গ্রহণ করবে নতুবা তলোয়ার দ্বারা গর্দান উড়িয়ে দেওয়া হবে। তিনি চাইলে তাদেরকে মুসলিমদের জিম্মি বানিয়ে স্বাধীনতা দিয়ে দিবেন। তবে আরবের মুশরিকদের ও মুরতাদদের বিষয়টি ভিন্ন, তবে বন্দীদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করবে তাদের দাস বানানো ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আর তাদেরকে দারুল হরমে ফেরত দেওয়া যাবে না। উল্লেখ্য, মুসলমান বন্দীদের বিনিময়ে হারবি বন্দীদের মুক্তিপণ হিসেবে দেওয়া, অর্থাৎ হারবিদের নিকট যে সকল মুসলমান বন্দী হয়েছে তাদের বিনিময়ে যে সকল হারবি মুসলমানদের বন্দী তাদের মুক্তিপণ হিসেবে দেওয়া। এখানে কারণও উল্লেখ করে দেওয়া হয়েছে, কারণ কুফরি ও শিরকি ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ আরবের মুশরিকদের ক্ষেত্রে। কেননা, কারণ যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের মাঝে অবতীর্ণ হয়েছেন। মুরতাদদের ক্ষেত্রে কারণ এখানে আরো বলা হয়েছে, কারণ কাফির বন্দীদের ফেরত দেওয়া অর্থ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মাসালা 7 আমরা একটু দেখি, এখানে কি বলা হয়েছে, বন্দীদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা অর্থাৎ তাদের দাস কিংবা জিম্মি না বানিয়ে কিংবা হত্যা না করে এমনিতেই ছেড়ে দেয়া জায়েজ নেই। মানে বন্দীদের প্রতি কোনো অনুগ্রহ প্রদর্শন করা জায়েজ নাই। যদি যুদ্ধবন্দী হিসেবে তাদেরকে আটক করা যায় তাহলে তাদের প্রতি কোনো অনুগ্রহ প্রদর্শন করা, মানে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিলাম, যাও তোমাদের এমনি ছেড়ে দিলাম, এইটা ইসলামে জায়েজ নাই। হয় তাদেরকে দাস বানিয়ে হবে অথবা জিম্মি বানাতে হবে অথবা মেরে ফেলতে হবে, এমনি এমনি ছেড়ে দেয়া জায়েজ নেই। মাসালা 8, ইমাম মোহাম্মদ বলেন, ইমাম মোহাম্মদ হচ্ছে হানাফি মাজহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইমাম, ইমাম আবু হানিফার পরে ইমাম মোহাম্মদের নাম আসে। হ্যাঁ, যদি মুশরিক শিশুর সাথে তাদের পিতামাতাও বন্দী হয় তাহলে শিশুদেরকে মুক্তিপণ হিসেবে দেওয়া যাবে, আর যদি শুধু শিশুরা বন্দী হয় এবং তাদের দারুল ইসলামে নিয়ে আসা হয় তাহলে তাদেরকে মুক্তিপণ হিসেবে দেওয়া হবে। দেখেন, শিশুদের পর্যন্ত, শিশুদেরকে পর্যন্ত ছাড়ার কোনো ইয়া নাই এখানে। আরেক, তারপরে হচ্ছে এরপরে যে জিনিস বলা আছে, আর তাদের আসবাবপত্র বাসনপত্র আসবাবপত্র ঘরের যাবতীয় আসবাবপত্র এমনভাবে ভেঙে চুরমার করে দিবে যেন পরবর্তীতে এসব দ্বারা উপকৃত না হতে পারে, আর সকল ধরনের তরল জাতীয় পদার্থ প্রবাহিত করে দিবে যেন তারা পরবর্তীতে এসব দ্বারা উপকৃত হতে না পারে। এসব কর্মকাণ্ড এজন্য করা হবে যাতে তারা ক্রধান্বিত হয়ে ওঠে। মাসালা 18, বলা হচ্ছে দারুল হরবে অভিযানের সময় ফেরার সময় যদি বন্দীদের সাথে সঙ্গে আনা তাদের সম্ভব না হয় তাহলে পুরুষদেরকে হত্যা করা হবে যদি ইসলাম গ্রহণ না করে, এবং নারী ও শিশু ও বৃদ্ধাদেরকে খাদ্য ও পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসবে যেন তারা ক্ষুধা পিপাসায় মারা যায়। কেননা হাদিসে নিষেধাজ্ঞা আসার কারণে হত্যা করা সম্ভব নয়, আবার বাঁচিয়ে রাখারও বিশেষ কোনো যুক্তি নেই। দেখেন, পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে এই যে পুরুষদেরকে তো হত্যা করা হবে অথবা ইসলাম গ্রহণ করতে হবে অথবা হত্যা করতে হবে, না শিশু এবং বৃদ্ধদেরকে খাদ্য পানীয় বিহীন নির্জন স্থানে ফেলে আসতে হবে যেন তারা ক্ষুধা পিপাসে মারা যায়। কেননা হাদিসে নিষেধাজ্ঞা আছে যে শিশু বৃদ্ধদেরকে না মারতে, এই কারণে। তবে বাঁচিয়ে যে রাখতে হবে তা না, এমনভাবে রেখে আসতে হবে যেন তারা এমনি মারা যায়, ঠিক আছে। এই কারণেই মুসলমানরা যদি দারুল হরবে কোথাও সাপ বা বিচ্ছু পায় তবে তারা বিচ্ছুর লেজ কেটে দিবে, আর সাপ হলে তার দাঁত ভেঙে দিবে যেন মুসলমানদের ওখানে থাকা অবস্থায় কোনো ক্ষতি না হয়, আর তাদের একেবারেই মেরে ফেলবে না যেন তাদের বংশ পরম্পরা বাকি থাকে, পরবর্তীতে তাদের বংশধররা কাফিরদের দংশন করে কষ্ট দেয়। দেখেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর যে কথা লেখা এইগুলোতে। এই যে এখানে যে এক নাম্বার দেয়া আছে, এই এক নাম্বারে আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যে এই বইয়ের সম্পাদক তার আবার মানে সে তার আবার বোধোদয় হয়েছে যে এইখানে যে কথাটা বলছে সেই কথাটা, যে কথাটা লেখা আছে সেই কথাটা মানে অত্যন্ত অমানবিক কথা। এই কারণে এই বইটার যে বাংলা সম্পাদক তিনি আবার এই কথাটা আবার মানে ইয়া করে দিচ্ছে, হত্যা নিষেধাজ্ঞা যেহেতু দুর্বলের প্রতি করুণা সেহেতু একই হেতু উপরোক্ত বৈধ হতে পারে না, এটা সম্পাদকের মতামত। এখানে এই বইটার যে বাংলায় সম্পাদনা করছে সে আবার মতামত দিচ্ছে যে এইখানে এই জিনিসটা করাটা বৈধ হতে পারে না, কিন্তু এই মাসালাতে এই বইতে এটা লেখা আছে যে এটা এইভাবেই করতে হবে যেন নারী এবং শিশুরা যেন এমনি এমনি মরে যায়, হ্যাঁ, বেঁচে বাঁচিয়ে রাখার কোনো যুক্তি নাই।
এখন আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাতে চাচ্ছিলাম, উনি যে বলছিলেন যে এই যে নারীদের সাথে যে যৌন যৌন সম্ভোগ সম্ভব করবে মুসলমানগণ কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে, দেখেন এই যে সুনান আবু দাউদ শরীফের 1152 নম্বর হাদিস, বন্দি স্ত্রী লোকের সাথে সহবাস করা। আবু সাইদ খুদরি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধে আওতাস নামক স্থানে একদল সৈন্য প্রেরণ করেন, তারা তাদের শত্রুদের উপর মোকাবেলা করে, তাদেরকে হত্যা করে এবং তাদের উপর বিজয়ী হয়। আর এই সময় তারা কয়েদি হিসেবে কিছু মহিলাকে বন্দী করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অনধিকারভাবে সহবাস করাকে গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা বন্দী ছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, অর্থাৎ যে সমস্ত স্ত্রী লোকদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে তারা ইদ্দত পূর্ণ হওয়ার পর তোমাদের জন্য হালাল, মানে তাদের সাথে যৌন সম্ভোগ করা হালাল ইসলামে। এই জিনিসগুলা অসংখ্য জায়গাতে বলা আছে, অসংখ্য হাদিসে বলা আছে। উনি এসে বলতেছিলেন যে এই যে ইসলামে দাস প্রথা বলতে কি বোঝায় হ্যান ত্যান হ্যান ত্যান, এই যে আমি দেখালাম ওনাকে, আমি যেটা বলেছিলাম প্রমিস করেছিলাম যে এই দলিলগুলো দেখাবো, আক্রমণাত্মক জিহাদ এবং গনিমতের মাল হিসেবে মা বেটিদেরকে যৌন দাসী বানানো, দুইটাই আমি দেখালাম। বাবু আপনি কি মানে আমি কি দেখিয়েছি আপনাকে? আরো অনেক রেফারেন্স বাকি, অনেক রেফারেন্স আছে আমার কাছে, কিন্তু আমার মনে হয় যে এনাফ নাকি? না, বহুত দেখাইছেন, আগেও দেখাইছেন, আমার সাথে দেখাইলেন, যা বুঝার তারা বুঝে নিছে, যারা না বুঝার তা। উনি আবার বলতেছে না, তখন কোনো রাষ্ট্র ছিল না, তখন কোনো বাউন্ডারি ছিল না, তখন ওই জন্য আক্রমণ করছে, আক্রমণ করিয়া তাদেরকে ইসলামের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত নেয় নাই, তাদের সাথে যেটা করা সেটা করছে। ভাই এই কামটা আপনি বারবার বুঝাইতেছেন যে এই কামটা যদি আমাদের মুসলিমের সাথে কেউ করে তাহলে সেটা কি হবে না? তারা তো সেটা করতে পারবে না, তাদের ধর্মগ্রন্থে সেটা নাই, তাদের ধর্মগ্রন্থে সেটা নাই, সেটা কি ধর্মগ্রন্থ পড়ছে? সেখানে বেদেজে কথা লেখা আছে যে যারা বেদকে মানবে না, যারা বেদকে নিন্দা করবে তাদের বিষয়ে কি ভয়ঙ্কর কথা লেখা আছে? কত বড় ভয়ঙ্কর কথা লেখা আছে যে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদের খেতি বাড়ি যারা ক্ষেত আছে সব জ্বালিয়ে দাও, যারা বেদকে অস্বীকার করবে, যারা মানবে, যারা নাস্তিক তাদেরকে শুলি ছড়া দাও, কোরআনের মতোই লেখা আছে, কিন্তু সেই কথাগুলো তারা মানবে না, নিজের উপরেই অ্যাপ্লাই করবে না, না ইসলামে যেটা আছে সেটাই করা হোক। আর বারবার বলতেছে যে একটা দেশে থাকলে সেটা তো আপনার দেশের নিয়ম মানতেই হবে। ভাই দেশে থাকলে তো দেশের নিয়ম মানবো, আমি তো অন্য দেশে থাকি, আমি তো অন্য দেশে, আমাকে আক্রমণ করা হয়েছে, আক্রমণ করি আমার সাথে নিজেই আল্লাহর নামে একটা হাদিস কোরআন আইন বানিয়ে নিছে, উনি ধর্মগ্রন্থ একটা বানিয়ে নিছে, হ্যাঁ বানিয়ে নিয়ে আমার উপরে অ্যাপ্লাই করতেছে, সেটা সেটা কি জায়েজ? অন্য একজন সেটা একটা বানিয়ে নিতে পারে, আমি একটা বানিয়ে নিতে পারি আইন, নতুন নতুন আইন বানাই নিয়ে আমি হামলা করতে পারি, আর আমি দেখাতে পারি আমার কিতাবে এইসব লেখা আছে, তোমরা মানো, তোমরা না মানলে তোমাদের সাথে এই করবো, তোমাদের মা বোনকে গনিমতের মাল বানাবো, তাদেরকে বিক্রি করবো, তাদেরকে রেপ করবো বাজারে, নিচে মদিনা বাজারে তাদেরকে উলঙ্গ করে আমি বিক্রি করবো, তখন তখন এটা হবে না, না এটা এটা আপনার কিতাবের, এটা আপনার যে আমার যে কিতাব এই কিতাবটা অসত্য, আপনারটা চলবে না, কিন্তু আমারটা চলবে কেন? আমার কোরআনটা সত্য, এটা সত্য দিন, এই জন্য আমারটা চলবে, অন্যটা চলবে না। যাকে নেক বলে না 2 আর 2 প্লাস 4, ওইটা হলো ইসলাম, আর 2 আর 2 5 এটা হলো সারা দুনিয়ার ধর্ম। মানুষ কেন লজিক বুঝে না? এত সুন্দর করে বুঝাইছেন, এতবার বুঝাইছেন, আর নিউটি করতে জানে না, প্রথমবারই আসে না, কিবার আসছে, এত জুলুম করে শুনছি, উনি এত নয় শুনছি, এতবার বলছেন তাও নিউট করতে পারে না, এই লজিক এদের যায় কোথায়? এরা তো বাইরেই থাকে, বাংলাদেশে থাকলেও বাইরে কাজ করে, দুনিয়া দেখে, কেন লজিক মাথায় আসে না? মানি ব্যাগ বন্দুক দিয়ে নেওয়া, কথাটাও বুঝালেন আপনি, সেটাও বুঝতেছে না যে ভাই আমি আমার জানটা তো আপনি বাঁচাই দিচ্ছেন, আপনি কত মহান, মানি ব্যাগটা নিচ্ছেন, গুলি তো করেন নাই, কত মহান, তাদেরকে কোথায় ফেলে দিবে? নারী নারীকে শিশুকে কোথায় ফেলে দিবে? তাদেরকে এনে বিবাহ করছে, বিবাহ করে তাদেরকে খেতে দিচ্ছে, দাসী বানিয়ে রাখছে, তাদের কত সুবিধা দিছে, সাবিয়াকে নিজের বউ বানাইছে, মা মা বাবাকে হত্যা করে, স্বামীকে হত্যা করে। বাবু ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই, কারণ আমার ব্যাকস্টেজে অনেকে আসলে ইয়া হয়ে আছে, আপনাকে আচ্ছা আসি ভাই, আরেক কোনো মুমেন্ট পাই কিনা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ভাই ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি।